বিরতির পর স্বাগত। রাজ্য সরকারের সহযোগিতা এবং রেল দপ্তরের তৎপরতায় ইতিমধ্যেই স্বপ্ন পূরণ হলো পানিসাগরের চন্দ্রহালাম পাড়াবাসীর। অর্থাৎ এর ফলে স্থানীয় উপজাতি হালাম জনজাতি অংশের বাসিন্দা থেকে শুরু করে সকলের মনেই আনন্দ পরিলক্ষিত হলো। প্রসঙ্গত, দীর্ঘদিন থেকেই পানিসাগর হালাম চন্দ্রহালাম পাড়ায় জনগণদের দাবি ছিল যে রেলওয়ের নিচে একটি সুড়ঙ্গ পথ তৈরি করা, কেননা চন্দ্রহালাম পাড়ার উপর দিয়ে অতিক্রম করা রেল লাইনটি পানিসাগর জাতীয় সড়ক থেকে চন্দ্রহালাম পাড়ায় যাতায়াতের মূল সড়কটির উপর দিয়ে যাওয়ার ফলে ধর্মনগর আগরতলা রোডের প্রতিটি ট্রেন এই রেল লাইনের উপর দিয়ে যাতায়াত করত। এর ফলে এই এলাকার জনগণদের জীবনে অনেকটাই সংশয় হয়ে পড়ে এবং রাস্তার উপর দিয়ে রেল যাওয়ার ফলে তারা তাদের অনেকটাই দুর্ভোগ পোহাতে হয়। তাই অবশেষে এলাকাবাসীদের কথা মাথায় রেখে সুড়ঙ্গ পথে যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছে রেল দপ্তর, যাকে কেন্দ্র করে ইতিমধ্যেই খুশি এলাকাবাসীরা। সে বিষয়ে সংশ্লিষ্টদের কি বক্তব্য শুনো। ইসি আপ লোক যাহা কাম চল রহা হ্যাঁ ইসি কা আন্ডার হ্যাঁ সাত সাত ইনসিডেন্ট হুয়া হ্যাঁ অন দা স্পট ডেথ ভি হুয়া হ্যাঁ বাকি স্কুল গাড়ি ভি একবার ইনসিডেন্ট হুয়া হ্যাঁ ভগবান কি কৃপা সে স্টুডেন্ট লোক কো খুশ নাই হুয়া। আপ লোগো কা মাঙ্গ লগভগ কিতনা সাল সে থা? লগভগ ইয়ে 1999 সে চল রহা হ্যাঁ। তো আবি সাকসেস হো রহা হ্যাঁ? আবি সাকসেস হুয়া হ্যাঁ। থ্যাঙ্ক ইউ। वैल्यू कितना है और आज से क्या लगभग खत्म हो गया क्या नहीं, और क्या सुविधा होगा ये इलाकावासी को जो विलेजर से? मैं दीपक नायक हूँ, सीनियर सेक्शन इंजीनियर, धर्मनगर मेरा हेडक्वार्टर है। ये जो काम जो स्टार्ट हुआ है लास्ट ईयर मीन्स 2022 में 2022 में आपका जनवरी में स्टार्ट हुआ है हमारा। बाकी कास्टिंग हमारा लास्ट ईयर ही कंप्लीट हो गया था और अब जा करके हमारा इस जगह पे बॉक्स जो आरसीसी बॉक्स बन चुका है उसका पुशिंग का अभी प्रोसेस में चल रहा है। और अभी भी मान के चलिए अप्रोक्स 10 डेज और भी लगेगा हमारा कंप्लीट बॉक्स बॉक्स पुशिंग होने में। और उसके बाद हमारा जो है ये इसका अप्रोच रोड ये मान के चलिए कि इस दिसंबर के एंड तक हमारा लगभग स्टार्ट हो जाएगा। और इसका जो वैल्यू है अप्रोक्स 2.5 करोड़ का है, 2.5 करोड़ का है, ठीक है। बाकी बेनिफिट्स तो आप लोगों को पता है कि यहाँ पर जो भी बगल में केंद्रीय विद्यालय है यहाँ पर उनको काफ़ी लंबा घूम के जाना पड़ रहा था, प्लस अनऑथराइज क्रॉसिंग है जहाँ पे मैक्सिमम टाइम एक्सीडेंट भी हो चुका है। तो उसी को ये चीज़ देखते हुए ये प्रोटेक्शन के लिए ये हमारा RUB रोड अंडर ब्रिज का वर्क चल रहा है। শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য। মূলত এলাকা জুড়ে দাবি উঠতে থাকে রেল দপ্তর যেন অতি সত্বর এই সংশ্লিষ্ট স্থানে আন্ডার ব্রিজ তৈরি করার ব্যবস্থা নেয় এবং স্থানীয়রা আরো জানাচ্ছেন 1999 সাল থেকেই এই দাবি করে আসছিল এলাকাবাসীরা। অবশেষে রেল দপ্তর সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে আন্ডার ব্রিজ তৈরি করা হবে কিছুদিনের মধ্যে এবং এই খবর ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে এক প্রকার খুশির হাওয়া বইছে। এ মুহূর্তে নিয়ে নিজে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির বাছার অন্যান্য সংবাদ সাথে থাকুন।